চিকিৎসক দিবসে রক্তদান শিবিরের আয়োজন বনগাঁ মহকুমা হাসপাতালে এদিন এই আয়োজন করেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর এই দিনটিকে ডক্টরস ডে হিসাবে পালন করা হয় বরাবরের মতো এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করলেন বনগার জিয়ারধর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মীরা এদিন এই উপলক্ষে হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন অনুষ্ঠান উপলক্ষে বনগার বিভিন্ন ক্লাব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে বনগাঁ হাসপাতালের চিকিৎসক ডক্টর গোপাল পোদ্দার জানান রক্তের সংকট মেটাতে সারা বছর ধরে যেসব সংগঠন ক্লাব আমাদের পাশে থাকে আমরা আজকের দিনে তাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতা নিয়ে এদিন আমরা ডক্টরস ডে পালন করার পাশাপাশি এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে খুশি দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা